নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। বাইরে থেকে এসে বিজেপির পরিযায়ী নেতারা বারবার বাংলার সম্বন্ধে নিন্দে করছেন, আর প্রধানমন্ত্রী বলছেন বাংলায় নাকি মহিলাদের কোনো সুরক্ষা নেই। অথচ কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মহিলাদের সুরক্ষাহীনতা চরমে, আর বাংলা হলো মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্যগুলির মধ্যে অন্যতম। গত দু বছরে বিজেপির মডেল রাজ্য গুজরাটে 1944টি খুন, 3095টি যৌন নির্যাতন, 4829টি অপহরণ ও 1853টি খুনের চেষ্টার ঘটনা ঘটেছে। গুজরাটের আমেদাবাদ ও উত্তরপ্রদেশে মহিলাদের উপর সব থেকে বেশি যৌন নির্যাতন করা হয়। অন্যদিকে NCRB-র তথ্য অনুযায়ী ভারতবর্ষে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ শহর বাংলার রাজধানী কলকাতা। প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।